প্রথমে দেখতে পাচ্ছি খালেদ সাইফুল আপনি লিখেছেন শীতকালে বাংলাদেশে ব্যাপক ওয়াজ মাহফিল আয়োজন করা হয় এত ব্যাপক ভিত্তিক মাহফিলের কি কোনো ফায়দা আছে এসব প্রথাগত মাহফিল সম্পর্কে আপনার মন্তব্য কাম্য মুসলিমা বেগম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামীর ইন্তেকাল হওয়ার পর কোনো কারণে ইদ্যত পালন করা হয়নি এখন কি এর কাজা বা কাফার আদায় করতে হবে রাকিবুল ইসলাম আপনি লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমার বাবা মা আমার বিয়েতে সমাজ প্রচলিত নানা আয়োজন করতে চান আমি সুনাসম্মত বিয়ে করতে চাই একটি সুনাসম্মত বিয়ে বিশ্ব বিয়ের বিষয়ে আমার বাবা ও মা কি সুনা শেয়ার করুন প্লিজ এরপর সাইদুর রহমান ফাহিম আপনি লিখেছেন আমাদের বাড়ির পাশে নদী আছে যখন বৃষ্টি হয় তখন সেই নদীতে অনেক পানি হয় তখন নদীতে নানা রকমের গাছ গাছালি আসে বাঁশ চলে আসে এগুলো কি নদী থেকে নিয়ে কাজে ব্যবহার করা যাবে বা বিক্রি করতে পারবো না মারবিল আপনি লিখেছেন কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক নেতারা ওয়াজ মাহফিলে এসে বক্তৃতা দেন শ্রোতারা বিরক্তি উপেক্ষা করে কেউ কেউ বক্তব্য প্রলম্বিত শ্রোতাদের বিরক্তি উপেক্ষা করে কেউ কেউ বক্তব্য প্রলম্বিত করেন ওয়াজ মাহফিলে রাজনৈতিক নেতাদের বক্তৃত্ব দেওয়া এবং কিছু ক্ষেত্রে বক্তাদের বক্তব্যে বাধা দেওয়ার বিষয় কীভাবে দেখবেন আমি প্রথমে দেখতে পাচ্ছি খালেদ সাইফুল আপনি লিখেছেন শীতকালে বাংলাদেশে ব্যাপক ওয়াজ মাহফিল আয়োজন করা হয় এত ব্যাপক ভিত্তিক মাহফিলের কি কোনো ফায়দা আছে এসব প্রথাগত মাহফিল সম্পর্কে আপনার মন্তব্য কাম্য ভাই খালেদ সাইফুল্লাহ মাহফিলগুলোর উপকারী দিক অনেক সবচেয়ে বড় কথা হলো যে আমাদের দেশে একটা সময় যাত্রাপালা হতো শীতের রাত অনেক বড় নানান গুনাহের আয়োজন হতো সে জায়গাগুলোতে মাহফিল স্থান করে নিয়েছে এবং আলহামদুলিল্লাহ গ্রামের সর্বস্তরের মানুষ সেগুলোতে সামিল হয় সন্দেহাচিতভাবে সেখানে বহু ভালো কথা বলা হয় এগুলোর উপকারের দিক তো অবশ্যই আছে আপনি বলতে পারেন যে এই মাহফিলগুলোর কোয়ালিটি আরো বাড়ানো যেতে পারে এবং সন্ধ্যাতিক মাহফিলগুলো এই আরও বেশি প্রোডাক্টিভ হতে পারে এগুলোর উপকারের দিকগুলো আরো বেশি হতে ভালো হতে পারে আলোচক নির্বাচনের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া যেতে পারে এবং জ্ঞানভিত্তিক জ্ঞান ভিত্তিক কথা মানুষের জীবন সংশোধনমূলক কথাবার্তা মাহফিলে আসা দরকার এবং ভেরিয়েশন আনা দরকার যাতে করে মাহফিল থেকে মানুষ উপকারিতা বেশি লাভ করতে পারে কিন্তু মাহফিল অবশ্যই আমাদের জন্য ব্যাপকভাবে উপকার বয়ে আনে আপনি প্রতিটা মাহফিলেই দেখবেন যে কিছু না কিছু কোরআন হাদিসের কথা দিনের পথে মানুষকে আসার আহ্বান সৎপথে চলার আহ্বান করা হয়ে থাকে এই মাহফিলগুলো যদি না থাকতো তাহলে সেক্ষেত্রে বহু মানুষ আছে যারা এই নীতিনৈতিকতা বা আদর্শের দীক্ষা পেত না আমি আবারও বলছি সন্ধ্যাতিকভাবে এগুলো আরও প্রোডাক্টিভ হতে পারে আরও কার্যকর হতে পারে আরও সুন্দরভাবে উপস্থাপিত হতে পারে সে বিষয়ে দ্বিমত করবার কোনো সুযোগ নেই আমরা দোয়া করি আল্লাহ তালা যেন মাহফিলগুলোকে আরও বেশি প্রোডাক্টিভ আরও বেশি কার্যকর ভূমিকা পালন করার তফিক দান করে এবং যারা আয়োজক তারা যেন বক্তা সিলেকশন এবং পুরো আয়োজনকে একটা চমৎকার আয়োজন এবং মানুষের জন্য উপকারের দিকটা বিবেচনা করে যেন করতে পারেন মুসলিমা বেগম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামীর ইন্তেকাল হওয়ার পর কোনো কারণে ইদ্যত পালন করা হয়নি এখন কি এর কাজা বা কাফার আদায় করতে হবে করণীয় কি স্বামী মৃত্যুর পর যদি ইদ্যত পালন না করা হয়ে থাকে তাহলে এটা গুনাহের কাজ হয়েছে স্বামী মৃত্যুর পর একজন স্ত্রী চার মাস পর্যন্ত ইদ্যত পালন করবেন এটা শোক পালনও বলতে পারি আমরা এই চার মাস দরজেন তিনি তার যে ঠিকানা তার যে বাসাবাড়ি সেখানে তিনি থাকবেন নির্দিষ্ট কোনো কক্ষে নয় থাকা জরুরি নয় বরং তিনি তার বাসা বাড়িতে থাকবেন বাহিরে কোনো কাজে অন্য জায়গায় যদি যেতে হয় নিরুপায় হয়ে বাধ্য হয়ে অসুস্থ ডাক্তার দেখাতে হচ্ছে এরকম কিছু তাহলে সেক্ষেত্রে সেটা জায়গ আছে আদারওয়াইজ সেখানে অবস্থান করবেন এবং সাজগোজ করবেন না নর্মাল পোশাক আশাকে থাকবেন তো এবং এর মধ্যে অন্য কারোর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া জায়গ নয় তো এইদ্যুৎ পালন করাটা আবশ্যক ছিল কিন্তু এটি না করার কারণে অবশ্যই গুণা হয়েছে জন্য আলাদা কাছে মাপ চাওয়া উচিত এখন সেটার আসলে বিশেষ কোনো কাফারা নেই শুধুমাত্র নিজের কৃতকর্মের জন্য আলাদা কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে জীবনে কখনও এরকম পরিস্থিতি তৈরি হলে কখনও যেন আর ইদ্বতের বিষয়ে কোনো প্রকার গাফিলতি না হয় সে বিষয়টার জন্য সংকল্প করতে হবে রাকিবুল ইসলাম আপনি লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমার বাবা মা আমার বিয়েতে সমাজ প্রচলিত নানা আয়োজন করতে করতে চান আমি বিয়ে বিয়ে চাই একটি বিয়ের বিষয়ে আমার বাবা শেয়ার করুন প্লিজ ভাই রাকিবুল ইসলাম সুনাসম্মত বিবাহের সর্বপ্রথম দিক হলো যে আপনি জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন অর্থাৎ অন্য বিষয়ে যা থাকুক না থাকুক কিন্তু তার মধ্যে দিনদারিতা তাকওয়া আল্লাহ ভীতি এটা যেন থাকে আখাতের প্রতি ইমান যেন থাকে তিনি যেন এবং হাদিসের কাছে সারেন্ডার করেন এরকম মানুষ হন ছেলে হোক কিংবা মেয়ে উভয়ের জন্য এই বিষয়টি অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় যদি জীবন সঙ্গী আল্লাভরু হন এবং করমং হাদিসের কাছে তিনি সারেন্ডার করেন তখন তার সাথে জীবনযাপন করাটা অনেক সহজ হয় এবং জীবনটা উপভোগ্য হয় সকল সমস্যার সমাধানের একটা সুন্দর পথ থাকে একসাথে বসবাস করতে গেলে জীবনে টুকটাক সুবিধা অসুবিধা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তো সে সমস্ত পরিস্থিতিতে কেউ যদি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে রসুল্লাহ আকাম সাল্লাহ কাছে নিজেকে সারেন্ডার করে তাহলে সেক্ষেত্রে তার সমাধান অনেক সহজ তিনি করুণ হাদিসের কাছে যেহেতু সারেন্ডার করবেন অথব হাদিসের আলোকে তাকে খুব সহজেই সংশোধনের পথে আনা যায় এর জন্য সেদিকটা দেখবেন দ্বিতীয়ত সুন্নার বিবাহের জন্য যেটি দরকার তা হলো যৌতুক মুক্ত বিবাহ অর্থাৎ আপনি পাত্র হিসেবে পাত্রীপক্ষের পক্ষের কাছ থেকে কোনো যৌতুক আশা করবেন না এমনকি বড়যাত্রী নাম দিয়ে শত শত মানুষ গিয়ে তাদের উপরে দায় চাপিয়ে বা তাদেরকে বাধ্য করে বার্গেনিং করে তাদের কাছ থেকে যে খাবার আদায় করা হয় খাবার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় সেগুলো অ্যাভয়েড করতে হবে সেই সাথে কোনো প্রকার যৌতুক আপনার চেয়ে না চেয়ে সারা ইঙ্গিতে বিভিন্নভাবে কোনো কিছু নেওয়া থেকে বিরত থাকতে হবে তৃতীয়ত যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে একটা সুন্দর সম্মত বিবাহের জন্য তা হলো বিবাহে বিবাহকে কেন্দ্র করে কোনো প্রকার পর্দাহীনতা যেন না হয় গায়ে হলুদ টলুদ এই সমস্ত আনুষ্ঠানিকতার নাম দিয়ে আজকাল যে সমস্ত অশ্লীলতা নারী পুরুষের আপনার মাখামাখি এবং মিশ্রণ আমরা দেখতে পাই সেগুলো সুস্পষ্টভাবে লঙ্ঘন হয় এবং গুনাহের কাজ হয় এগুলো বরকত নষ্ট করে দেয় বিয়ের সেগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে সেই সাথে বিয়েকে কেন্দ্র করে বিয়ের মূল অনুষ্ঠানেও এই পর্ধাহীনতার বিষয়টা খেয়াল রাখা পাশাপাশি গান বাজনা ইত্যাদি আজকাল অনেক বিয়েতে ব্যাপকভাবে হয়ে থাকে উচ্চ স্বরে হাই ভলিউমে গান বাজনা বাজানো হয় এবং আশেপাশে মানুষগুলোর জীবনযাত্রা অতিষ্ঠ হয় তো এগুলো যেন না হয় সেদিকগুলো খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ এই বিয়ে বরকতময় হবে এবং সম্মত হবে এছাড়া বিয়েতে আরও অনেক দিক দেখার আছে আমরা শুধুমাত্র সংক্ষেপে তিন চারটি পয়েন্ট বললাম এরপর সাইদুর রহমান ফাহিম আপনি লিখেছেন আমাদের বাড়ির পাশে নদী আছে যখন বৃষ্টি হয় তখন সেই নদীতে অনেক পানি হয় তখন নদীতে নানা রকমের গাছ গাছালি আসে বাঁশ চলে আসে এগুলো কি নদী থেকে নিয়ে কাজে ব্যবহার করা যাবে বা বিক্রি করতে পারবো আহ বৃষ্টির সময় নদীতে নদীর পানিতে গাছগাছালি বাঁশ ইত্যাদি ভেসে আসে বিভিন্ন মানুষের বাঁশ গাছ এগুলো পড়ে যায় সেগুলো চলে আসে এই জিনিসগুলো হলো হারানো জিনিস এর মতো হারানো জিনিস যেরকম মানুষ কুড়িয়ে পেলে সেটার মালিককে পাওয়ার কোনো সম্ভাবনা না থাকলে যিনি গরিব তিনি সেগুলোটা ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে আপনার এ সমস্ত জিনিস যদি আপনি গরিব ব্যবহার করতে পারেন অথবা এটা যদি আপনি তুলে নিয়ে কোনো গরিব মানুষকে দিয়ে দেন সেটাও জায়জ হবে যেহেতু মূল মালিককে পাওয়ার সম্ভাবনা একেবারে কেন আর যদি মালিক এটাকে খুঁজে পেতে পারে মনে হয় মালিকের হয়তো বাঁশ বা গাছ বা দরকারি কোনো জিনিস ভেসে চলে আসছে পানিতে তিনি হয়তো এটা খুঁজে এটা খুঁজে বের করার চেষ্টা করতে চাইলে সেটা পারেন এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার আমার চেষ্টা করা উচিত যাতে করে আমরা সেটাকে খুঁজে বের করতে পারি অর্থাৎ মালিককে খুঁজে বের করবো সেক্ষেত্রে এটা আমরা আবার করবো না মারব্বিল্লাপে লিখেছেন কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক নেতারা ওয়াজ মাহফিলে এসে বক্তৃতা দেন শ্রোতারা বিরক্তি উপেক্ষা করে কেউ কেউ বক্তব্য প্রলম্বিত শ্রোতাদের বিরক্তি উপেক্ষা করে কেউ কেউ বক্তব্য প্রলম্বিত করেন ওয়াজ মাহফিলের রাজনৈতিক নেতাদের বক্তৃত্ব দেওয়া এবং কিছু ক্ষেত্রে বক্তাদের বক্তব্যে বাধা দেওয়ার বিষয়ে কিভাবে দেখবেন খুবই দরকারি একটি প্রশ্ন দেখুন আমাদের দেশে পলিটিশিয়ানরা বলেন যে ধর্মীয় কাজে ধর্মীয় অনুষ্ঠানে যেন রাজনৈতিক আলাপ করানো হয় তাহলে ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক আলাপ ওনারা নিজেরাই যদি টেনে আনেন তাহলে সেক্ষেত্রে এটা সবিরোধিতাই হয় যদি কোনো রাজনৈতিক বক্তা নিজের রাজনৈতিক আলাপ সরাসরি নাও করেন ঘুরিয়ে ফিরিয়ে যত কথাই বলেন সেটা দিন শেষে রাজনীতিরই অংশ থাকে এবং তিনি রাজনীতির উদ্দেশ্যেই সেখানে আসেন এটা ওপেন সিক্রেট এবং সবাই জানে অতএব আমার মনে হয় যে এই প্রথা এটা বন্ধ হওয়া উচিত এবং এটা এটা ভালো কিছু বই আনবে না এবং প্রায় সময় আমরা দেখি মাহফিলকে কেন্দ্র করে নানা রকমের জটিলতা তৈরি হয় নানা রকমের ভুল বুঝাবুঝি তৈরি হয় এবং বিশৃঙ্খলা তৈরি হয় কারণ মাহফিল তো সর্বদলীয় এবং এখানে সব দলের মানুষ আসে সব দলের অনুসারীরা আসে সকল মুসলমানরা আসেন এখানে কোনো দলের নেতা যখন যে তার বক্তব্য দেন খুব স্বাভাবিকভাবেই তার অনুসারী যারা নন তারা খুব হন সেখানে অনবিপ্রেত ঘটনা ঘটতে পারে এটাকে কেন্দ্র করে প্রায় সময় মঞ্চে দেখা যায় যে বিশৃঙ্খলা তৈরি হয় অতএব রাজনৈতিক নেতারা তারা রাজনৈতিক সভা করবেন করে সেখানে তাদের রাজনৈতিক বক্তব্য রাখবেন ধর্মীয় কোনো অনুষ্ঠানে তারা আসতে পারেন শ্রোতা হিসাবে এখানে তারা ভক্তা হিসেবে আসার কোনো যুক্তিক না যৌক্তিক কারণ নেই বিশেষ করে তারা এখানে উপস্থিত হওয়াটাও রাজনীতির অংশ এটা মানুষ জানে তো সেই জিনিসটা তাদের মাথায় রাখা উচিত যদি তারা একান্তই সেখানে শ্রোতা হিসাবে আসেন শেখার জন্য আসেন সেটা তো ভিন্ন বিষয় অবশ্যই প্রশংসনীয় রাজনৈতিক সভা করে এত মানুষ হয়তো আসবে না কোরআনের অনুসরণ কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য কোনো আলেবের ভক্ত হয়ে তারা আসলেন এবার তাদেরকে আমরা ধরাই দিলাম রাজনৈতিক নেতার বক্তব্য অথবা ওই উসিলায় ওই বড় সমাবেশটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের রাজনৈতিক প্রচারণা চালালাম সন্ত্রান্তিক ভাবে গৃহীত কাজ এবং এটির বন্ধ হওয়া উচিত রাজনৈতিক নেতাদের নিজস্ব প্রচেষ্টায় তাদের রাজনৈতিক সভা করা উচিত রাজনৈতিক সভা করার মরদ না থাকলে তাদের সেটার সুবিধা তারা আদায় করার জন্য মাহফিলগুলোকে ব্যবহার করা সেটা অবশ্যই আমরা এটার বিরোধিতা করব এবং মনে করব যে এটা হওয়া উচিত নয় এটা সব বিরোধিতা অঞ্চলে শুরুতে বলছিলাম রাজনৈতিক ধর্মীয় সভায় রাজনৈতিক বক্তব্য হওয়া উচিত নয় কিন্তু রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে